হ্যাঁ বলো। দাদা আমি রেডি হই। কিছুক্ষণ বাকি আছে, এবার বাংলা রাজা গণেশ নারায়ণকে বাংলার মসনাদ থেকে ছুড়ে ফেলে দিয়ে মসনাদে বসবে নয়া সুলতান জালালউদ্দিন খান। চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তাম বাংলার মন্দির, লাখো লাখো হিন্দুর মরণাত্মনাদে থরথর করে কেঁপে উঠবে বাংলার আসমান। রূপস আসমান তারার মহব্বতে মশগুল হয়ে খুশির হাসিতে ফেটে পড়বে কাফের জালালউদ্দিন। নগদ বেশি দিনের জন্য নয়, রোজ বাদিলা সেই বংশে সেরাত নেই নাসিরউদ্দিন খান। মেয়ে ফেলকা বুলবুল আসমান তারাকে বুকে নিয়ে কাফের জালালউদ্দিনকে দেবে জীবন্ত কবর। কেমন হলো? দারুণ হয়েছে।